আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শবে বরাত সম্পর্কে অনেকে অনেক কথা বলে, অনেক কিছু লিখে, অনেক কিছু বক্তৃতা দিয়ে থাকে। অনেকে বলে শবে বরাত বেদাত, অনেকে বলে এটা ইসলাম ধর্মে নেই, অনেকে বলে শবে বরাত পালন করলে গুনাহগার হবেন, শবে বরাত পালন করলে আপনি জাহান্নামে যাবেন, এরকম কথা অনেকে বলে থাকে। এখন কোনটি সঠিক কোনটি ভুল তা আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখলে আপনাদের মনে সন্দেহ সংশয় সব কিছু দূর হয়ে যাবে। আচ্ছা, শবে বরাত রাত্রি কি বিশেষ কিছু? এটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, শবে বরাত রাত্রি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর বিশেষত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মধ্য শাবান অর্থাৎ 14 তারিখে দিবাগত রাত, যেটাকে আমরা বলি শবে বরাত, এই রাতে তার সৃষ্টির প্রতি তিনি রহমত দৃষ্টি করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে তিনি ক্ষমা করে দেন। শায়খ আলবানী এটিকে হাসান বলেছেন, সুবহানাল্লাহ। আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমুল্লাহ তিনি বলেছেন, এটি একটি সাধারণ ক্ষমা, এই ক্ষমার জন্য কোনো ইবাদত শর্ত নয়। আবার কেউ কেউ বলেছেন এই রাতে ইবাদত আছে। আচ্ছা, এই রাতে কি বিশেষ কোনো আমল আছে কি না? না, এই রাতে কোনো বিশেষ আমল নেই, প্রত্যেক দিন যা করছেন এই রাতেও তেমনই। আপনি যদি তাহাজ্জুদ সালাত পড়েন এই রাতেও পড়তে পারবেন, আপনি যদি রাতভর ইবাদত করেন এই রাতেও করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে একাধিক যঈফ হাদিসের চেয়ে নফল সালাত দোয়া করা কবজিরতে কথা আছে, কিন্তু এগুলো সব যঈফ, এগুলো না করলে উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবনে মাত্র একবারই গোরস্থানে গিয়েছেন, দোয়া করেছিলেন, তাই আমাদের উচিত একবারে অধিক প্রতি বছর বারবার না যাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একবার করেছেন, 10 বছরে তিনি একবার করেছেন। যদি প্রতিনিয়ত একই সময় একই দিন প্রত্যেক রাতে যেতেন তাহলে এটা মানা যেত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার গিয়েছেন। সুতরাং এই আমলটি না করাই উত্তম হবে, কিন্তু প্রত্যেক বছরে যাবেন এটা কোনো হাদিস নয়, আপনি জীবনে একবার যাবেন। আচ্ছা, এই রাতে আমরা কী করব? যেহেতু সহিহ হাদিস অনুসারে এই রাতটি ফজিলতপূর্ণ, সেহেতু এই রাতে আমরা নফল সালাত পড়তে পারি, সুন্নাহ মতন জিকির করতে পারি, দোয়া করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়তে পারি, তাওবা ইস্তেগফার করতে পারি, দান সাদাকাও করতে পারি। এসব নফল ইবাদত বৈধ, আবার এগুলো মুস্তাহাব, যা প্রত্যেক মুসলিমের জন্য প্রয়োজন নেই। আবার কেউ কেউ বলেছেন এগুলো করা যাবেই না, কিন্তু করা উত্তম। আমরা যারা প্রতিনিয়ত ইবাদত করি তাদের না করলেও চলবে, কিন্তু যারা ইবাদতই করে না, সারাক্ষণ থাকে গুনাহতে, তাদের করাই মূলত উদ্দেশ্য, তাদেরকে বাধা না দেওয়াই উত্তম হবে। কারণ সারা বছর তারা ইবাদত করে না, তারা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে না, গুনাহ করতেই থাকে, তাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা এই রাতে ইবাদত করবেন, শুধু এই রাত নয় প্রত্যেক দিন আপনারা ইবাদত করবেন। তবে এই আমলগুলো সুন্নত মনে করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে ইবাদত করেননি, হাদিসগুলো সব যঈফ, আপনাকে সেটা ধারণা রাখতে হবে। আবার নিন্দাও করা যাবে না, কেউ যদি আমল করে নিন্দা করা যাবে না, তাদেরকে আপনি বুঝাবেন যে এই রাতে ইবাদত না করলেও আপনি ক্ষমা পেয়ে যাবেন। আচ্ছা, শবে বরাত কোনো রোজা আছে কি না? অত্যন্ত দুর্বল একটি হাদিস আছে যে এই রাতে রোজা রাখা যায়, এই জন্য এই রাতে রোজা রাখা সুন্নত নয়। শবে বরাতের রাতে কোনো রোজা নেই, তবে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন প্রথম দিকে, তখন সে অনুসারে 13, 14, 15 তারিখে রোজা রাখা সুন্নত, সেই দৃষ্টিকোণ থেকে আপনি রোজা রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই রোজা রাখলে আপনি সওয়াব পাবেন, এটিই সুন্নত। এই রাতে কি ভাগ্য রজনী নাকি? আচ্ছা, এই রাত ভাগ্য রজনী নয়, ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর রাত বা শবে কদর। আমরা বাঙালিরা ভাষা না বুঝতে গিয়ে আমরা এই রাত্রে বানিয়ে নিয়েছি ভাগ্য রজনী। আপনারা এর বিস্তারিত আলোচনা পাবেন সূরা আল কদরের
বিখ্যাত তাফসীর গ্রন্থে। শব্দটি মূলত শবে বরাত, এটা নয়, সহি শব্দ হচ্ছে বারাআত। বারাআত মানে মুক্তি। যেহেতু এই রাতে মুক্তির সুসংবাদ এসেছে, তাই এর নামকরণ হয়েছে মুক্তি। এই রাতে কি হালুয়া, রুটি, বিরিয়ানি, মিষ্টি এগুলো কি বিতরণ করা যাবে কি না বা খাওয়ানো যাবে কি না? এই রাতে নির্দিষ্ট করে হালুয়া, রুটি, মিষ্টি এসব বিতরণ করা যাবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিষ্টি বিতরণ করা যাবে। মসজিদে যেসব মিষ্টি বিতরণ করে এসব করা যাবে, তবে এটা সুন্নত নয়। অনেক আছে বোমাবাজি ফুটায় মসজিদকে, আগরবাতি, তারপর লাইটিং করে, এসব করার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে নিকৃষ্ট প্রথা, বাজে প্রথা। সামান্য খাবার আয়োজন করতে পারে, কিন্তু এই বলে আরও বিভিন্ন ধরনের আমেজ একদম জুমার দিনের মতন এই বিষয়টি এরকম করা নয়। এই রাতে গোসল করলে কোনো ফজিলত আছে কি না? না, এই রাতে কোনো গোসল নেই। সাধারণত যেমন গোসল করেন আপনি সকাল, বিকাল, দুপুর, যে কোনো সময়, এই রাতেও কোনো গোসল নেই। আপনি সাধারণভাবেই ইবাদত করতে পারেন। এই রাতের আমল হবে একাকী, সম্মিলিত নয়। আমরা সম্মিলিতভাবে মসজিদে একসাথে ইবাদত করি, এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নেই, এই রাতে কোনো সলাত নেই। সুতরাং যারা পড়েন তারা নফল দুই রেখা সলাৎ পড়ে ঘুমিয়ে যাবেন, তা যদি সলাৎ হিসাবে, কিন্তু বাড়তি করে কোনো জিকির, কোনো সলাৎ এসব কোনো কিছু আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক। আমিন।